নমস্কার বন্ধুরা, আজ আমরা যে গিলফোর্ডের ট্রাই ডাইমেনশনাল থিওরি সম্পর্কে আলোচনা করব, এটাও কিন্তু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্সের মধ্যেই পড়ে, অর্থাৎ বুদ্ধির উপাদান সম্পর্কিত তত্ত্ব। প্রথমেই আমরা জয় পল গিলফোর্ড সম্পর্কে একটু জেনে নিই। দেখো, ইনি হলেন জয় পল গিলফোর্ড। তার জীবনকাল হলো 1897 সাল থেকে 1987 সাল, 1897 থেকে 1987 পর্যন্ত যে তার জীবনকাল। তিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন। তিনি অনেকগুলো বই উপহার দিয়েছেন আমাদের, বা এই ইন্টেলিজেন্স বা বুদ্ধি সম্পর্কিত গবেষণার ক্ষেত্রে এগুলোর অবদান খুব উল্লেখযোগ্য, যার মধ্যে অনেকগুলোই রয়েছে। যার মধ্যে দেখো, সাইকোমেট্রিক মেথডস, যেটা 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স ইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, যেটা 1973 সালে প্রকাশিত হয়েছিল, এবং দ্য নেচার অফ হিউম্যান ইন্টেলিজেন্স 1967 সালে প্রকাশিত। এই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জয় পল গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব কী বলছে এবার আমরা দেখে নিই। দেখো, 1966 সালে মনোবিদ গিলফোর্ড এই তত্ত্বটি প্রকাশ করেন। তাহলে এই যে ট্রাই ডাইমেনশনাল থিওরি, যাকে আমরা বলছি, সেটা প্রকাশিত হয়েছিল 1966 সালে। তিনি কি বলেছিলেন, মনোবিদ গিলফোর্ড? তিনি বলেছিলেন যে আমাদের মন হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ তিনটে মাত্রা রয়েছে, এটা কিন্তু একমাত্রিক নয়। তাহলে এটা ইউনিডাইমেনশনাল নয়, এটা ট্রাই ডাইমেনশনাল। তাই তিনি বুদ্ধিকে তিনটে মাত্রায় বিবেচনা করেন। এবার তিনটে মাত্রা তাকে আমরা কিন্তু থ্রি ডাইমেনশনাল ফিগার দিয়ে প্রকাশ করতে পারি, এটা সম্পর্কে এবার আমরা জানবো। তার আগে আরও একটা কথা বলে রাখি, এই যে গিলফোর্ড, তিনি কিন্তু মানব বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্সের ওপর যে সাইকোমেট্রিক স্টাডি, তার জন্যই বিখ্যাত। এছাড়াও তিনি কনভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং, একমুখী চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিং এবং বহুমুখী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং সম্পর্কে কিন্তু গবেষণা করেছিলেন এবং বহু মূল্যবান তথ্য আমাদের দিয়ে গেছেন। তাহলে আমরা এই যে দেখলাম, গিলফোর্ড বলেছেন যে আমাদের মন হচ্ছে ত্রিমাত্রিক, তাহলে এই যে তিনটে মাত্রা কী কী? আমরা বুদ্ধির, দেখো, তিনটে মাত্রা আমরা বলতে পারি। প্রথমটা হচ্ছে প্রক্রিয়ার মাত্রা বা অপারেশনাল ডাইমেনশন, দ্বিতীয়টা হচ্ছে বিষয়বস্তুগত মাত্রা, যাকে আমরা বলি কন্টেন্ট ডাইমেনশন, এবং তিন হলো উৎপাদনগত মাত্রা, যাকে আমরা বলি প্রোডাক্ট ডাইমেনশন। তাহলে এই যে তিনটে মাত্রার কথা তিনি বললেন, এই তিনটে মাত্রা কী ব্যাপারটা, এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। দেখো, এখানে এই যে আমরা যেহেতু তিনটে ডাইমেনশনের কথা তিনি বলেছেন, তাহলে আমরা একটা থ্রি ডাইমেনশনাল ফিগার, ওটাকে আমরা একটা আয়তঘন বলতে পারি, এটার সাহায্যে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। একে বলা হয় গিলফোর্ডের SOI মডেল বা স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল। এখানে দেখো, বুদ্ধির যে তিনটি মাত্রার কথা তিনি বললেন, প্রক্রিয়ার মাত্রা বা অপারেশনাল ডাইমেনশন, বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন, এবং উৎপাদনগত মাত্রা বা প্রোডাক্ট ডাইমেনশনকে তিনি তিনটে ডাইমেনশন দ্বারা প্রকাশ করেছেন। এখানে এই যে তল, এই তলের আমরা যে দুটো ডাইমেনশন পাচ্ছি, তার যে কোনো একটাকে আমরা এক্স ডাইমেনশন ধরতে পারি, অন্যটাকে ওয়াই ডাইমেনশন ধরতে পারি, এবং সাধারণত উচ্চতাকে আমরা জেড ডাইমেনশন দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে এক্স ডাইমেনশন, এক্স ডাইমেনশনকে আমরা প্রক্রিয়ার মাত্রার যে উপাদানগুলো, সেগুলো আমরা এই ডাইমেনশন বরাবর প্রকাশ করে থাকি। দেখো, এখানে আমরা একটু দেখতে, ভালো করে দেখলে বুঝতে পারবো এখানে যে উপাদানগুলো রয়েছে সেগুলো কী কী। প্রথমেই দেখো, কগনিশন বা প্রজ্ঞা, তারপর হচ্ছে মেমোরি রেকর্ডিং বা স্মৃতির সংরক্ষণ, মেমোরি রিটেনশন বা স্মৃতির পুনরুদ্ধার, এছাড়াও ডাইভার্জেন্ট প্রোডাকশন, অর্থাৎ কেন্দ্রাপসারী চিন্তন বা বহুমুখী চিন্তন, কনভার্জেন্ট প্রোডাকশন, বা এটাকে আমরা বলতে পারি কেন্দ্রানুক চিন্তন বা একমুখী চিন্তন, এবং ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। এগুলো হচ্ছে অপারেশন বা প্রক্রিয়ার যে মাত্রা, তার বিভিন্ন উপাদানগুলো। এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা প্রকাশ করতে পারি বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন। এগুলো কী কী? দেখো, এর পাঁচটা উপাদান আমরা পাই। এর মধ্যে দেখো, এই যে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, এখানে আমরা পাচ্ছি ভিজুয়াল বা দর্শনীয় বিষয়বস্তু, অডিটরি বা শ্রবণীয় বিষয়বস্তু, সিম্বলিক বা প্রতীকীরূপী বিষয়বস্তু, এছাড়াও রয়েছে সিম্যান্টিক বা আদর্শগত বিষয়বস্তু, এবং বিহেভিয়ারাল বা আচরণমূলক বিষয়বস্তু। তাহলে আমরা দেখলাম বিষয়বস্তুগত যে মাত্রা, তার উপাদানের সংখ্যা হচ্ছে 5। এই উপাদান কটা করে রয়েছে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। প্রক্রিয়ার মাত্রার আমরা উপাদান পেলাম কটা? 6টা। আর বিষয়বস্তুগত মাত্রার উপাদান পেলাম আমরা
পাঁচটা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে প্রক্রিয়াগত মাত্রা বা প্রক্রিয়ার মাত্রা, এর প্রথমে বা পূর্বে উপাদানের সংখ্যা ছিল কিন্তু পাঁচ। কারণ এখানে এই যে স্মৃতি, এই দেখো মেমোরি রেকর্ডিং এবং মেমোরি রিটেনশন, এই দুটো একত্রে মেমোরি বা স্মৃতি হিসেবে প্রকাশ করা হতো। তাহলে পূর্বে ছিল পাঁচ, বর্তমানে হয়েছে ছয়। এরপর আমরা চলে আসি, দেখো জেড ডাইমেনশন বরাবর আমরা যেটাকে প্রকাশ করেছি সেটা হচ্ছে উৎপাদনগত মাত্রা। এর উপাদানগুলো কী কী? এর উপাদানের মধ্যে প্রথমেই রয়েছে ইউনিটস বা একক, ক্লাসেস বা শ্রেণী, রিলেশনস বা সম্পর্ক, সিস্টেম বা ব্যবস্থাপনা, ট্রান্সফরমেশন বা পরিবর্তনশীলতা এবং ইমপ্লিকেশনস বা তাৎপর্য বিচার। তাহলে বোঝা গেল গিলফোর্ডের SOI মডেল বা স্ট্রাকচার অফ ইন্টালেক্ট মডেল, এই ব্যাপারটাকেই আমরা আরও একটু ডিটেলসে করে নিই। দেখো যে কথাগুলো আমি বললাম সেগুলো এখানে একটু সুন্দর করে লিখে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। প্রক্রিয়ার মাত্রা, যাকে আমরা এক্স ডাইমেনশন দিয়ে প্রকাশ করেছিলাম, বা অপারেশনাল ডাইমেনশন, এর ছটা উপাদান রয়েছে যেগুলো আমি বললাম। প্রজ্ঞা বা কগনিশন, এটা আমরা যে শিখি তার গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যার সাহায্যে আমরা যে কোনো জ্ঞানকে আমরা অনুধাবন করতে পারি বা বুঝতে পারি। স্মৃতির সংরক্ষণ বা মেমোরি রেকর্ডিং, অর্থাৎ যা আমরা শিখছি সেটা আমরা স্মৃতিতে সংরক্ষিত করে রাখছি। স্মৃতির পুনরুদ্ধার, অর্থাৎ যখন প্রয়োজন হচ্ছে তখন সেই স্মৃতি থেকে তাকে আমরা রিকল করতে পারছি বা মনে করতে পারছি। কেন্দ্রাপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং, অর্থাৎ কোনো একটা বিষয়কে অনেকভাবে চিন্তা করার ক্ষমতা। মনে করো কোনো একজন স্টুডেন্টকে একটা প্রবলেম দেওয়া হলো, সে পাঁচভাবে প্রবলেমটার সলিউশন বার করলো, তাহলে সেটা কিন্তু তার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, এটা হচ্ছে কেন্দ্রাপসারী চিন্তন। আর কেন্দ্রানুক চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে যে কোনো একই ধরনের অঙ্ককে আমরা একটা প্রসেসেই সলভ করছি, বা কোনো একটা বিষয়কে আমরা একরকমভাবেই চিন্তা করছি, এটাকে বলা হয় একমুখী চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিং। এছাড়াও রয়েছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন, অর্থাৎ যেগুলো আমরা ভাবলাম, বুঝলাম, জানলাম সেগুলো কতটা উপযুক্ত, কতটা যথার্থ সেটা বিচার করার যে ক্ষমতা, তাকে বলা হয় মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। পূর্বের প্রক্রিয়ার মাত্রা ছিল পাঁচটি, কারণ তখন এই যে দুই আর তিন, এই দুটোকেই কিন্তু স্মৃতির মধ্যে ধরা হতো বা মেমোরির মধ্যে, যাকে পরবর্তীকালে দুটো ভাগে ভাগ করা হয়েছে, স্মৃতির সংরক্ষণ বা মেমোরি রেকর্ডিং এবং স্মৃতির পুনরুদ্ধার বা মেমোরি রিটেনশন, বা এটাকে রিকলও বলা হয়। এরপর আমরা চলে আসি বিষয়বস্তুগত মাত্রা, যাকে আমরা ওয়াই ডাইমেনশন দিয়ে প্রকাশ করেছিলাম, বা কন্টেন্ট ডাইমেনশন। এই বিষয়বস্তুগত মাত্রার পাঁচটি উপাদান বর্তমানে রয়েছে। কী কী আমরা অলরেডি দেখলাম, তবু আরেকবার বলে দিই। দর্শনীয় বিষয়বস্তু বা ভিজুয়াল কন্টেন্ট, অর্থাৎ যে কোনো বস্তু, এই যে আমরা যে চোখে দেখি কোনো বস্তুর আকার, আকৃতি, রং, আমরা কিন্তু এই এর সাহায্যেই বুঝতে পারি। শ্রবণীয় বিষয়বস্তু বা অডিটরি কন্টেন্ট, অর্থাৎ যেটা আমরা কানে শুনি সেটা এর মধ্যে পড়ে। প্রতীকী বিষয়বস্তু বা সিম্বলিক কন্টেন্ট, অর্থাৎ যে কোনো অ্যালফাবেট বা বর্ণমালা, নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী, এছাড়াও যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন চিহ্নগুলো কিন্তু এর মধ্যে পড়ে। আদর্শগত বা বিমূর্ত বিষয়বস্তু, যাকে বলা হয় সিম্যান্টিক, এটা হচ্ছে যে ভাষার অর্থ বুঝতে পারা, যেমন কোনো প্রবাদ তার মানে বুঝতে পারা, এগুলো কিন্তু এই সিম্যান্টিকের মধ্যে পড়ে। এরপর হচ্ছে আচরণমূলক বিষয়বস্তু বা বিহেভিয়ারাল কন্টেন্ট, অর্থাৎ আমরা এই যে সমাজে প্রত্যেকের সঙ্গে মিশি, আমাদের নিজেদের বা অন্যদের যে বোঝার ক্ষমতা, মেলামেশার ক্ষমতা, এগুলো এর মধ্যে পড়ে। তাহলে এই যে বিষয়বস্তুগত মাত্রার বর্তমানে আছে পাঁচটা উপাদান, কিন্তু পূর্বে ছিল চারটি উপাদান, এটা মনে রাখবে। পূর্বে চারটি উপাদান ছিল, সেখানে এই যে এক এবং দুই, দর্শনীয় এবং শ্রবণীয় বিষয়বস্তু, যেটাকে আমরা ভিজুয়াল এবং অডিটরি কন্টেন্ট বলছি, সেটাকে আগে বলা হতো মূর্ত বিষয়বস্তু বা ফিগারাল কন্টেন্ট। তাহলে এই দুটো মিলে যদি এক হয়, তাহলে এক দুই তিন চার, পূর্বে চারটা উপাদান ছিল, বর্তমানে বিষয়বস্তুগত মাত্রার উপাদানের সংখ্যা হচ্ছে পাঁচ। এরপর চলে আসে উৎপাদনগত মাত্রা বা প্রোডাক্ট ডাইমেনশন। দেখো উৎপাদনগত মাত্রা, তার ছটা উপাদান পূর্বেও ছিল, বর্তমানেও ছটা উপাদানই রয়েছে। উপাদানগুলো সম্পর্কে আমরা বললাম। প্রথমেই একক বা ইউনিটস, অর্থাৎ যে কোনো বিষয়ের ক্ষুদ্রতম অংশ, তাকে আমরা বলছি একক। শ্রেণী বা ক্লাস, এটা হচ্ছে যে অনেকগুলো শব্দ বা ভাবধারা সেগুলোকে একত্রিত করা, তাকে বলা হচ্ছে শ্রেণী বা ক্লাস। সম্পর্ক বা রিলেশনস, অর্থাৎ বিভিন্ন বস্তুর মধ্যে সম্পর্ক আবিষ্কারের ক্ষমতা বা বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে রিলেশনস বা সম্পর্ক নির্ণয়ের যে ব্যবস্থা, তাকেই বলা হচ্ছে সম্পর্ক বা রিলেশনস। ব্যবস্থাপনা বা সিস্টেম, এটা হচ্ছে যে
প্রথমে সমস্যা তৈরি হয়, তবেই তার সমাধান আসে। তাহলে এই সমস্যা সংগঠিত করার যে ক্ষমতা, তাকেই বলা হচ্ছে ব্যবস্থাপনা বা সিস্টেম। পরিবর্তনশীল বা ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর ঘটানো, একটা বিষয় থেকে অন্য বিষয়ে রূপান্তরের ক্ষমতা। এবং তাৎপর্য বিচার বা ইমপ্লিকেশনস হচ্ছে যে কোনো একটা ঘটনা তার ভবিষ্যতে কীরকম ইম্প্যাক্ট হতে পারে সেই সম্পর্কিত যে চিন্তা ভাবনা, তাকেই বলা হচ্ছে তাৎপর্য বিচার বা ইমপ্লিকেশন। তাহলে উৎপাদনগত মাত্রার আমরা দেখলাম 6টা উপাদান রয়েছে: একক বা ইউনিটস, শ্রেণী বা ক্লাস, সম্পর্ক বা রিলেশনস, ব্যবস্থাপনা বা সিস্টেম, পরিবর্তনশীলতা বা ট্রান্সফরমেশনস, এবং তাৎপর্য বিচার বা ইমপ্লিকেশনস। এরপর আমরা যেটা মেন মূলত পরীক্ষাতে এটা আসে কোয়েশ্চেনটা, যে বুদ্ধির মোট উপাদানের সংখ্যা বর্তমানে কত। তাহলে এই যে বুদ্ধির মোট উপাদান আমরা কিভাবে পাবো, যেহেতু তিনটি মাত্রায় আমরা বুদ্ধিকে বিশ্লেষণ করেছি, তাই বুদ্ধির মোট উপাদান হবে প্রক্রিয়াগত মাত্রা তার উপাদানসমূহ গুণিত বিষয়বস্তুগত মাত্রার উপাদানসমূহ গুণিত উৎপাদনগত মাত্রার বিষয়সমূহ। তাহলে বর্তমানে বুদ্ধির মোট উপাদান কটা হচ্ছে? আমরা দেখলাম যে প্রক্রিয়াগত মাত্রার উপাদান হচ্ছে 6, বিষয়বস্তুগত মাত্রার উপাদান 5, উৎপাদনগত মাত্রার উপাদান 6। তাহলে 6×5×6=180। তাহলে এখন যদি কোয়েশ্চেন আসে যে বুদ্ধির মোট উপাদান কয়টি, তাহলে আমরা আনসার দেবো 180। কিন্তু খেয়াল করো, পূর্বে বুদ্ধির মোট উপাদান কটা ছিল? দেখো, প্রক্রিয়ার যে মাত্রা, সেখানে আমরা বর্তমানে 6টা উপাদান পেয়েছি, কিন্তু আগে ছিল 5টা উপাদান। আমরা বললাম স্মৃতি বা মেমোরিকে দুভাগে ভাগ করে আমরা পেয়েছি মেমোরি রেকর্ডিং এবং মেমোরি রিটেনশন, তাই বর্তমানে 6টা মাত্রা হয়েছে। তাহলে পূর্বে ছিল 5টা। বিষয়বস্তুগত যে মাত্রা, বর্তমানে 5টা রয়েছে, পূর্বে ছিল 4টা। কেন না, এই যে ফিগারেল কন্টেন্ট বা মূর্ত বিষয়বস্তু, তাকে আমরা দুভাগে ভাগ করেছি এখন, ভিজুয়াল কন্টেন্ট এবং অডিটরি কন্টেন্ট। তাহলে তাই এখন 5টা হয়েছে, আগে ছিল 4টা। এবং উৎপাদনগত যে মাত্রা, তাতে 6টা উপাদানই ছিল। তাহলে পূর্বে বুদ্ধির মোট উপাদান ছিল 5×4×6, অর্থাৎ 120টি। তারপর কি হলো, বিষয়বস্তুগত মাত্রার যে 4টা উপাদান, তার মূর্ত বিষয়বস্তু বা ফিগারেল কন্টেন্টকে দুভাগে ভাগ করা হলো, ভিজুয়াল কন্টেন্ট এবং অডিটরি কন্টেন্ট, যার ফলে এটা হলো 5। তাহলে 5×5×6, তাহলে এক্ষেত্রে বুদ্ধির মোট উপাদান ছিল 150টা। বর্তমানে এই যে প্রক্রিয়ার মাত্রা, যেটা 5টা ছিল, তার মধ্যে স্মৃতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, মেমোরি রেকর্ডিং এবং মেমোরি রিটেনশন, যার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রক্রিয়ার মাত্রা বর্তমানে 6। তাহলে এখন বুদ্ধির মোট উপাদান 6×5×6=180। তাহলে আশা করি গিলফোর্ডের থ্রি মাত্রিক তত্ত্ব সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হলো। এরপরে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে বার্ট এবং ভার্ননের উচ্চ ক্রম পর্যায় ভিত্তিক তত্ত্ব বা হিয়ারচি থিওরি। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো। ধন্যবাদ।